হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আমি অরিজিৎ স্যার আজ থেকে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের রসায়নের চ্যাপ্টার ওয়াইজ সাজেশানগুলো দেওয়া শুরু করছি চেষ্টা করবে এই প্রশ্নগুলো এবং এই ধরনের প্রশ্নগুলোর উপর তোমরা একটু এবছর পড়াশুনো করতে কারণ এগুলো এবার পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর বেশি দেখো আজকে আমি ডি ব্লক আর এফ ব্লক এলিমেন্টস থেকে এই প্রথম প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো জার্কোনিয়াম এবং হ্যাফনিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ব্যসার্থ প্রায় সমান হয় কেন কারণ এখানে দেখো উত্তরটা দিয়ে দিয়েছি আমি দেখো যে ল্যান্থানাইট সংকোচনের কারণে ল্যান্থানাইট পরবর্তী ষষ্ঠ পর্যায়ের মৌল হ্যাফনিয়াম এর পারমাণবিক পেশাধ্য পূর্ব পর্যায়ের একই শ্রেণী যেটা গ্রুপ ফোরে আছে এর মৌল জার্কোনিয়াম তার পেশার্ধটা প্রায় সমান হয় ঠিক আছে তাহলে এইখানে এই যে ল্যান্থানাইট সংকোচনের ব্যাপারটা তোমাদেরকে এখানে ভালো করে বুঝে নিতে হবে এর পরের প্রশ্নটা দেখো দিয়েছি জলীয় দ্রবণে কিউপ্রাসায়ন অর্থাৎ সি প্লাস ওয়ান অপেক্ষা কিউপ্রিকায়নের সুস্থিতি বেশি কেন অর্থাৎ সিউ প্লাস টু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তাদের আমি এখানে দেখিয়েছি দেখো সিইউ প্লাস থেকে দেখো ওটা থ্রি ডি টেন ফোর এস জিরো অবস্থায় থাকে সেখান থেকে একটা ইলেকট্রন ছাড়লে ওরা থ্রি ডি নাইন ফোর জিরো হয় দেখলে মনে হবে যেন সিউ প্লাসটা বেশি সুস্থিত হওয়া উচিত কারণ তার ডিও অরবিটালটা কমপ্লিট রয়েছে কিন্তু এখানে একটা বিশেষ বিষয় রয়েছে যেটাকে আমাদের এখানে খুব মাথায় গুরুত্ব দিয়ে জানতে হবে যে সিইউ প্লাসের স্থায়িত্ব বেশি হওয়া উচিত কিন্তু বাস্তবে সিইউ ইউ প্লাস থেকে সিইউ প্লাস টু এর বেশি কারণ সিইউ প্লাস টু এর হাইড্রেশন এনথ্যালপির মান এতটা বেশি যে কপারের দ্বিতীয় আয়নআন এনথেরাপিকে ছাড়িয়ে যায় এই যে লাস্ট যে লাইন দুটো লিখেছি এটাই হচ্ছে এই প্রশ্নটার উত্তরের আসল জায়গাটা এরকম সঠিক সঠিক জায়গাগুলো কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কারণ কেমিস্ট্রির উত্তর কিন্তু পার্টিকুলার কতগুলো শব্দ এবং কতগুলো বিশেষ জায়গার উপর নির্ভর করে উত্তরগুলো লিখতে হয় আচ্ছা দেখো এরপরের প্রশ্নটা তোমাদের দিয়েছি দেখো প্রদত্ত যে আয়নগুলো ডাওয়া রয়েছে তার জলীয় দ্রবণকে কোনগুলো বর্ণময় করবে দেখো এখানে টাইটেনিয়াম ভ্যানাডিয়াম কপার স্ক্যান্ডিয়াম ম্যাঙ্গানিজ ফেরিক আর কোবাল্টের অনেকগুলো আয়ন রয়েছে তা এখানে প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসগুলো দেখো আমি লিখে নিয়েছি প্রথমে এবং ইলেকট্রন বিন্যাস থেকে দেখো দেখতে পাচ্ছি আমরা এখানে অযুগ্ম ইলেকট্রন কার কার রয়েছে দেখো অযুগ্ম ইলেকট্রন রয়েছে টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ম্যাঙ্গানিজ আয়রন আর কোবাল্টের ঠিক আছে তাহলে যাদের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনগুলো রয়েছে এবং দেখো এই যে স্ক্যান্ডিয়াম প্লাস থ্রি খেয়াল করে দেখো এর ডি উপকক্ষে কোনো ইলেকট্রনই নেই আবার কপারের ক্ষেত্রে দেখো এর থ্রি ডি উপ সম্পূর্ণরূপে পূর্ণ রয়েছে তাহলে ধাতব ক্যাটায়নের ডি উপকক্ষে যদি অযুগ্ম ইলেকট্রন ডিডি স্থানান্তরের ফলে তো অ্যাকচুয়ালি বর্ণটা সৃষ্টি হয় সুতরাং এখানে এই কপার আর স্ক্যান্ডিয়াম ছাড়া বাকি সবকটাই কটাই টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ম্যাঙ্গানিজ আয়রন এবং কোবাল্ট এরা চরিত্রবনে কালার দেবে বাকিরা দেবে না বিষয়টা কী হলো ডিতে জিরো এবং দশ অর্থাৎ সম্পূর্ণ এবং একেবারেই নেই এরকম অবস্থা যদি ইলেকট্রন থাকে তাহলে তারা ইলেকট্রনের ডিডি ট্রানজিশান অর্থাৎ ডিডি স্থানান্তরকরণটা হতে পারবে না বলে কালারটা সৃষ্টি হবে না ঠিক আছে বুঝতে পেরেছ এরপরে দেখো এটা খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা এবছর ভীষণ ইম্পর্টেন্ট গ্যাডোলিনিয়াম আর লুটেশিয়ামের প্লাস্তি স্তর সুস্থায়ী কেন দেখো গ্যাডোলিনিয়ামের তোমার অ্যাটমিক নাম্বার চৌষট্টি আর লুটেশিয়ামের ক্ষেত্রে একানব্বই আমি তার অ্যাটমিক নাম্বার থেকে দেখো ওদের এটা লিখে দিয়েছি দেখো এখানে তোমার অ্যাটোমিক নাম্বার থেকে এই পরমাণু যে স্ট্রাকচারটা লিখে দেওয়া হয়েছে এখান থেকে তুমি দেখো যে গ্যাডোনিয়াম প্লাস থ্রি এবং লুটেশিয়াম প্লাস থ্রি এর নিষ্ক্রিয় গ্যাস জেননের মতো আভ্যন্তরীণ ইলেকট্রন বিন্যাস রয়েছে খেয়াল করে দেখো জেননটা রয়েছে তাদের বশিষ্ট কক্ষে চতুর্থ এফ উপকক্ষ অর্ধপূর্ণ আরেক ক্ষেত্রে দেখো সম্পূর্ণ খুব ভালো করে প্রশ্নটা খুব খেয়াল করে দেখো একজনের দেখো ফোর এফ সেভেন একজনের ফোর এফ ফোরটিন সম্পূর্ণ অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে তার ফলেই এই দুটো সুস্থাই এদের জারুন যে থ্রিটা দেখা যায় তিনটে ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে যে গ্যাডোনিয়াম প্লাস থ্রি আর ডিউটেশিয়াম প্লাস থ্রি হলো তাই জন্য এরা সুস্থায়ী হচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো এরপরের প্রশ্নটা দিয়েছি ম্যাঙ্গানিজ প্লাস টু আর ফেরাস অর্থাৎ এফি প্লাস টু আয়নের ব্যাসার্ধের মান কম কেন এখানে এদের পরমাণু ক্রমাঙ্ক পঁচিশ এবং ছাব্বিশ এবং ইলেকট্রনীয় বিন্যাস থেকে আমরা জানতে পারি যে ম্যাঙ্গানিজ প্লাস টু আয়ন থ্রি অপেক্ষা এফি প্লাস টু আয়নে থ্রি ডি সিক্স আভ্যন্তরীণ উপকক্ষে এক ইলেকট্রন বেশি তার ফলে কী হচ্ছে ডি উপকক্ষের যে আবরণী প্রভাবটা কম হয়ে যাচ্ছে এই আবরণী প্রভাবটা যেহেতু কম হয়ে যাচ্ছে তাই এফি প্লাস টু এর কার্যকরী নিউক্লিও আধান এমএন প্লাস টু অপেক্ষা বেশি হয় তার ফলেই কিন্তু মানে আয় মানে ফেরাসের ক্ষেত্রে রেডিয়াসটা অর্থাৎ পেশাদের মানটা কমে যায় ঠিক আছে আচ্ছা দেখো এরপর আমি যে প্রশ্নটা দিয়েছি দেখো এটা হচ্ছে ল্যান্থানাম এবং লুটেশিয়াম এই দুটোর মধ্যে পর্যন্ত মৌলগ্রিম কোনটি চিজোজি আয়নের আকার সবচেয়ে বড় দেখো ল্যান্থানিয়াম প্লাস থ্রি আয়নের আকার সবচেয়ে বড়ো হবে কারণ এদের আভ্যন্তরীণ ফোরেফ উপকক্ষের এই আবরণী প্রভাবটা কম এবং পরমাণু পূরমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে ল্যান্থানিয়াম প্লাস থ্রি অর্থাৎ এলেন প্লাস থ্রি যে এখানে যে তোমার এদের গ্রুপ যেগুলো থাকে তাদের নিউক্লিয় আধানের মান বৃদ্ধি পেতে থাকে ফলে আইনি সাধ্য কমন্বয়ে হ্রাস পেতে থাকে ঠিক আছে আচ্ছা এইবারের প্রশ্নটা এটাও খুব ইম্পর্টেন্ট এবং ভালো প্রশ্ন দেখো সেরিয়াম প্লাস থ্রি আর সে সহজে সেরিয়াম প্লাস ফোর জারিত হয়ে যায় কেন দেখো আগে সেরিয়াম প্লাস থ্রি ইলেকট্রনিক বিন্যাসটা আমি লিখে নিয়েছি জেন থেকে ফোর এফ ওয়ান ফাইভ ডি জিরো সিক্স এস জিরো ঠিক আছে এটা সেরিয়াম প্লাস থ্রি তাহলে দেখো এই যে তৃতীয়টি আয়নটা তা ফোরে কক্ষে উপস্থিত ইলেকট্রনটাকে সহজেই পরিত্যাগ করতে পারে কোনো অসুবিধার কারণ নেই কারণ ফোরে ফেতে একটা ইলেকট্রন রয়েছে এবং সহজেই লাভ পরিত্যাগ করে ও জেননের যে সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসে লাভ করতে পারে তার ফলেই কি হয় সেরিয়াম প্লাস থ্রি সহজেই সিরিয়াম প্লাস ফোর জারিত হয়ে যায় ঠিক আছে এই যে প্রশ্নগুলো লিখছি খুব ভালো করে ফলো করো এই এই প্রশ্নগুলো পরীক্ষার সময় কিন্তু এবছর আসবে এবং যখন এরপর আজকে যে লাস্ট প্রশ্নটা দেখাচ্ছে তোমাদেরকে সেটা হচ্ছে যে কোবাল্ট প্লাস টু এবং কপার প্লাস টু এর মধ্যে কোনটি অধিক প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে দেখো এখানে দুজনেরই ইলেকট্রন মিনার দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যেও দেওয়া রয়েছে তোমরা আগে থেকে সাজিয়ে লিখে ফেললাম আমরা সাজিয়ে লিখে ফেললে দেখো খেয়াল করে যে কোবাল্ট প্লাস টুয়ের ক্ষেত্রে দেখো তিনটে অযুগ্ম ইলেকট্রন আছে আনপেয়ার্ড এবং কপার প্লাস টু এর ক্ষেত্রে কিন্তু একটা আনপেয়ার্ড ইলেকট্রন তাহলে যার আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যাটা বেশি অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বেশি তার প্যারাম্যাগনেটিক ধর্মটাও বেশি হবে এবং প্যারাম্যাগনেটিজম কী করে ক্যালকুলেট করে তোমরা জানো হ্যাঁ স্টুডেন্টস তাহলে আজকে আমি তোমাদেরকে এই যে কটা প্রশ্নগুলো দিলাম দেখো প্যারাম্যাগনেটিজমের উপর প্রশ্ন দিয়েছি তারপরে দেখো এই জারুণ বিয়ারণের উপর প্রশ্ন দিয়েছি আয়নের আকার সাদৃশ্যকরণ এবং ব্যাসার্ধের মান কম বেশি হওয়া এবং সুস্থায়ী হওয়া এবং কালার সৃষ্টি করা এই যে প্রত্যেকটা ধরনের প্রশ্ন তোমাদের আলোচনা করলাম এইগুলোই কিন্তু পরীক্ষায় আসবে তোমরা এগুলো একটু ভালো করে পড়ো এবং এই ধরনের উপর এই ডি ব্লক এই ব্লক থেকে পড়লে তোমরা মোটামুটি প্রশ্ন উত্তরগুলো কমন পেয়ে যাবে ঠিক আছে স্টুডেন্টস সবাই ভালো থেকো